I begin to বাজছে প্রায় 10:30টা। তো রান্না বান্না আমার হয়ে গেছে সব, আর ও খেয়ে চলে গেছে অফিস। তো আমার স্নান হয়ে গেছে, আর এখন বৃষ্টি পড়ছে একটু একটু, মানে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো কালকে আমরা একটু হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে। তো আসার সময় একটা মেলা হচ্ছিল, তো শুধু মেলার ভিডিওগুলো করে রেখেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, বেশি না, একটু অল্প, তিন চার মিনিটের মতো তুলে রেখেছি। তো সেগুলো তোমাদেরকে দেখাবো যে শ্রাবণী মেলা কীরকম হয় আমাদের এখানে। তো ভিডিওটা দেখো, আর কী কী কিনেছি সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো। তো বেশি টাইম ছিল না, এমনিতে আমার ডাক্তার দেখাতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 1টা। তারপর মেলা গিয়েছিলাম, একটু ঘুরে কিছু জিনিস নিয়েছি, তা মনের মতন কিছু নিতে পারিনি। হালকা কিছু মানে হালকা কিছু সাংসারিক জিনিসেই নিয়েছি। তো চলো দেখো। I begin to I begin to We'll be right back.
তো কী কী কিনেছি একবার তোমাদেরকে দেখাই। তো এখানে কিনেছি খুব অল্প জিনিসে কিনেছি, এই স্টিলের কাপগুলো কিনেছি, কারণ আমাদের কাঁচের কাপ খুব ভেঙে যায় তার জন্যে। আর একটা চা ছাঁকনি, আর একটা টিপ পাতা, আর গার্ডার তিনটে কিনেছি তিনজনের আমাদের। আর এই সুন্দর কাপগুলো দেখতে পেয়েছি, তো এই কাপগুলো নিয়েছি, খুব ভালো লাগছিলো ডিজাইনটা তার জন্যে নিয়েছি। আর একটা চাকু নিয়েছি, এটা ঠাকুরের ফল কাটার জন্যে, মানে বঠিনে সবসময় কাটতে ইচ্ছে করেনি তার জন্য একটা চাকু কিনে নিয়েছি। আর এটা কিনেছি দুধ রাখার জন্যে, কারণ আরেকটা ছিল সেটাতে আমাদের ভাত রাখা হয়, তার জন্য একটা দুধ রাখার জন্যে কেনা হয়েছে। তো খুব অল্প জিনিসই কিনেছি, কারণ তখন বৃষ্টি চলে আসছিলো, তার জন্য আমরা বাড়ি চলে এলাম। দেখতে পেলে কীরকম মেলা হয়, তো তখন বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি, তার জন্য বেশি লোক হয়নি। কিন্তু মানে সন্ধ্যার টাইমে প্রচুর ভিড় হয়, আর বেশি কিছু নিতেও পারিনি, তাড়াহুড়ো মানে খুবই জলদি ছিল, কারণ বৃষ্টি আসছিলো না তার জন্যে মানে আর একটু তাড়াহুড়ো করে বেরোলাম। আর যেগুলো নিলাম সেগুলো তো দেখালাম, ওই কটা জিনিসই নিয়েছি। আর এখন মেলা কালকেই শেষ হয়ে যাবে, তো আর এবছর আর দেখতে যেতে পারবো না, পরের বছর যাবো আর ভালোভাবে একটু শেয়ার করবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো বাই।